আইটি বাইরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা শিখেছি কিভাবে এক্সটার্নাল সিএসএস কে কল করতে হয় এবং আমরা কিভাবে বাইরে থেকে সিএসএস এডিট করতে পারি। আজকের পর্বে আমরা শিখব যে এই যে আমরা তিন ধরনের সিএসএস শিখলাম কোনটার পাওয়ার কত। তো সিএসএস এর একটি স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে যে ইনলাইন সিএসএস এর পাওয়ার সবচাইতে বেশি। যেমন আমরা এখানে দেখেছি যে আমরা প্যারাগ্রাফটার কালার দিয়েছি অরেঞ্জ, যেই যেটা কল করা আছে বাইরে, দ্যাট মিন্স এক্সটার্নাল সিএসএস এ। তো এই একই সিএসএস যদি আমরা ভেতরে কল করি, দেখুন আমরা যদি স্টাইল নামক ট্যাগ দিয়ে যদি আমরা একই সিএসএস কে কল করি ভেতরে, দ্যাট মিন্স ইন্টারনাল, এটার কালার যদি দেই, সরি এটা বড় হাতে না লেখাই ভালো, কালার যদি রেড দেই, দেখুন একই সিএসএস প্যারাগ্রাফকে আমরা ভেতরে দিলাম কালার রেড এবং এক্সটার্নালে দিলাম কালার অরেঞ্জ। তাহলে এখন কী মনে হয় কোন কালারটা পাবে? পাওয়ার এখন কালার ওইটাই পাবে যেটার পাওয়ার বেশি। তো পাওয়ার বেশি হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারনাল সিএসএস এর, এক্সটার্নালের তুলনায় ইন্টারনাল সিএসএস বেশি পাওয়ারফুল। সো এখন যদি আমরা রিফ্রেশ করি দেখব অরেঞ্জটা না পেয়ে লাল কালারটা পেয়েছে, দেখুন লাল রংটা কিন্তু এখানে পেয়েছে। এবং আমরা যদি আমাদের ইন্সপেক্ট এলিমেন্ট অপশনটাতে দেখি আমরা দেখব যে কালার অরেঞ্জ, দেখুন এক্সটার্নাল থেকে কালার অরেঞ্জ ঠিকই আছে কিন্তু এটা কাটা অবস্থায় আছে, কিন্তু ইন্টারনাল থেকে এই রেড কালারটা বেশি প্রাধান্য পেয়ে এটা উপরে দেখাচ্ছে। তো এই হচ্ছে আমরা বুঝতে পারলাম যে এক্সটার্নাল সিএসএস এর তুলনায় ইন্টারনাল সিএসএস বেশি পাওয়ারফুল। তার থেকেও বেশি পাওয়ারফুল হচ্ছে ইনলাইন সিএসএস। দেখুন আমরা যদি ইনলাইনের মধ্যে যদি আরেকটা একই ই দেই, মানে একই সিএসএস দেই কালার ব্লু ইনলাইনের মধ্যে, তাহলে দেখবেন কি হয়, লালও পাবে না কমলাও পাবে না, ডিরেক্টলি নীল রং পাবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এলিমেন্ট ডট স্টাইল, দ্যাট মিন্স ইনলাইন সিএসএস এই যে এখানে আছে কালার ব্লু, ইনলাইন সিএসএস কালার ব্লু এটার পাওয়ার সবচাইতে বেশি, তারপরে হচ্ছে ইন্টারনাল সিএসএস, তারপরে হচ্ছে এক্সটার্নাল সিএসএস। সো এটা হচ্ছে সিএসএস এর পাওয়ারের ধারাবাহিকতা, যে ইন্টারনাল সিএসএস এর পাওয়ার বেশি, ইনলাইনের পাওয়ার একটু কম এবং এক্সটার্নালের পাওয়ার সবচাইতে কম। সো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। এবং আমরা জেনারেলি সাধারণত ইনলাইন এবং ইন্টারনাল এই দুইটা সিএসএস ইউজ করা হয় না, খুবই কম ইউজ করা হয়, ম্যাক্সিমাম সময়ই এক্সটার্নাল সিএসএস ইউজ করা হয়। এখন যেহেতু ইনলাইন এবং ইন্টারনাল আমরা বাদ দিলাম, আমরা এখানে যাবতীয় বিষয়গুলো এক্সটার্নাল সিএসএস দিয়ে দেখার চেষ্টা করব। এখন দেখুন এক্সটার্নাল সিএসএসেই, এক্সটার্নাল সিএসএস এর মধ্যে যদি আমরা একই এলিমেন্টকে দুই রকমের স্টাইল দিই তাহলে কি হয়, দেখুন আমরা একই এলিমেন্টের প্রথমে দিলাম কালার অরেঞ্জ, ওকে, কিন্তু এই পিকেই, এই একই এলিমেন্টকে আমরা দ্বিতীয়বার দিলাম কালার রেড, দুইটাই কিন্তু এক্সটার্নাল সিএসএস এর মধ্যে, তাহলে কোনটা পাবে, তাই না? সো তাহলে প্রথমটা না পেয়ে দ্বিতীয়বার যেটা লিখেছি সেটা পাবে, এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস এর বৈশিষ্ট্য বা ধর্ম। সিএসএস পরে যেটা থাকে সেটা পায়, আগেরটার উপরে ওভাররাইট হয়ে যায়। যেমন দেখুন দেখুন এটা এই ক্ষেত্রে কি ঘটেছে, আমরা ইন্সপেক্ট এলিমেন্টে দেখতে পাচ্ছি যে প্রথমে লাইন নাম্বার ওয়ানে যে সিএসএস আমরা দিয়েছিলাম অরেঞ্জ সেটা না পেয়ে লাইন নাম্বার এইটে যে সিএসএস ব্যবহার করেছি রেড সেটা পেয়েছে। তার মানে বুঝতে পারতেছেন যে সিএসএস এর পাওয়ারটা কিভাবে আসে। সিএসএস এর একটি স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে একই জায়গায় যদি আপনি একই এলিমেন্টের দুই ধরনের সিএসএস দেন তাহলে আগেরটা ওভাররাইট হয়ে পরেরটা কাজ করবে। আর যদি সিএসএস ডিক্লারেশনের ক্ষেত্রে যদি আপনি তিনভাবে ডিক্লেয়ার করেন, ইন্টারনাল, ইনলাইন এবং এক্সটার্নাল, তাহলে ইনলাইন সিএসএস এর পাওয়ার সবচেয়ে বেশি, ইন্টারনালের তারপরে একটু কম এবং এক্সটার্নালের পাওয়ার সবচেয়ে কম। তো আশা করি বুঝতে পেরেছেন এই সিএসএস এর পাওয়ারের বিষয়গুলো, এগুলোতে অবশ্যই ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে, তাহলে আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলো ভালোভাবে বুঝতে পারবো। সো সাথেই থাকবেন আইটি বাড়ির, আগামী পর্বের আমন্ত্রণ রইল, আল্লাহ হাফিজ।